বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে যে সকল প্রবাসীরা দেশের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন সেই সকল প্রবাসীরা দেশের সকল বিপদে সবসময় পাশে ছিলেন এই মুহূর্তে যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে আছেন সবাই দেশের এই সংকটকালে ঝাঁপিয়ে পড়েছেন যে যার অবস্থান থেকে চেষ্টা করছেন অসহায় দিনমজুর মানুষের সহযোগিতা করতে সরকারের পাশাপাশি এরকম উদ্যোগ আরো বৃদ্ধি করা দরকার বলে মনে করেন ফ্রান্স প্রবাসী ফ্রান্সের বাংলাদেশ ছাত্রলীগের ফ্রান্স শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এম আশরাফুর রহমান তিনি বলেন সকল পর্যায়ের মানুষ এমন অবস্থায় সরকারের পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো দাঁড়ালেই দেশ সংকট থেকে বেরিয়ে আসবে আপনি জানেন বর্তমানে আসলে যে দুর্যোগ দুর্যোগ পূর্ণ যে সময় সেই সময় আসলে বাংলাদেশের যে কোনো দুর্যোগে প্রবাসীরা সর্বপ্রথম এগিয়ে আসে বর্তমানে প্রায় প্রতিটি দেশে প্রবাসীরা তারই ধারাবাহিকতায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই আজকে আসলে বাংলাদেশের এই দুর্যোগকালীন সময় অনেকেই আসলে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও করতে পারছেন না এখানে বর্তমানে যারা প্রবাসীরা বাংলাদেশে রয়েছেন আপনি জানেন আমি নিজেও ব্যক্তিগত কারণে বাংলাদেশে বর্তমানে অবস্থান করছি লকডাউনের কারণে আমি বর্তমানে বাংলাদেশেই রয়েছি আমি আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমি সমাজে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দিনমজুর যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার এবং তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যে সমস্যা সম্মুখীন হচ্ছে অনেক যে পরিবার আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং যারা দিনমজুর রয়েছেন তারা অনেকেই অনেকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি মনে করি সরকারের পাশাপাশি যারা সমাজের যারা বিত্তমান রয়েছেন তারা যদি সবাই এগিয়ে আসবে আমি মনে করি আজকের এই যে দুর্যোগ সেই দুর্যোগ কাটিয়ে উঠতে অনেকটা বাংলাদেশের